আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমের সিজনে আম না খেলে যে বিপদগুলো হতে পারে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আম পছন্দ করেন না এমন মানুষ খুব কম রয়েছেন, কিন্তু তারপরেও ওজন বেড়ে যাওয়া বা রক্তে সুগারের লেভেল হাই হয়ে যাওয়া এমন অজুহাতে আম খাওয়া থেকে অনেকেই দূরে থাকেন। তাদের অবশ্যই জেনে নেওয়া উচিত যে এই আমের সিজনটাতে মহান আল্লাহ তাআলার এক অপূর্ব নিয়ামত এই হিমসাগর, গোপালভোগ, ল্যাংড়া বা অম্রপালি এই জাতীয় আমগুলো না খেলে আপনার শরীর গুরুত্বপূর্ণ কয়েকটি নিউট্রিশনাল বেনিফিট থেকে বঞ্চিত হয়ে যাবে, যা দীর্ঘস্থায়ীভাবে আপনার ক্ষতির কারণ হতে পারে। আসুন, কেন আপনার এটা খাওয়া উচিত। দেখুন প্রিয় দর্শক, এই আমটা কিন্তু মানুষের কোলেস্টেরলটাকে ঠিকঠাক রাখে। উচ্চমাত্রার ভিটামিন সি, ফাইবার ও প্যাকটিন থাকায় রক্তে উচ্চমাত্রার কোলেস্টেরল নিয়ন্ত্রণের ভূমিকা রাখে রসালো আম। এছাড়াও আম আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে, ত্বককে ডিটক্সিফাই করে, বিশেষ করে ত্বকের ফুসকুড়ি দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এটি দেখবেন আমের সিজনটা থাকে খুব গরমের সিজন, ঘাম গরমে মুখে ত্বকে ফুসকুড়ি হয়। যারা নিয়মিত আম খায় তাদের কিন্তু এই সমস্যা একদম হবে না। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে ফরমালিনযুক্ত আম খাওয়া যাবে না। আর কোনো আম বাসায় কিনে নিয়ে আসার পরে যদি ফরমালিন নিয়ে আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে শুধু পরিষ্কার পানিতে আধ ঘন্টা ভিজিয়ে রাখলে 95% ফরমালিন দূর হয়ে যাবে। এরপরে আমে অ্যালকালাইন লেভেল ঠিক থাকে, আমে আছে টার্টারিক অ্যাসিড ও ম্যালিক অ্যাসিড, আছে সাইট্রিক অ্যাসিডও, শরীরের অ্যালকালি নামের রাসায়নিকের ভারসাম্য ঠিক রাখে এটা। এছাড়াও ইংরেজিতে একটি কঠিন প্রবাদ আছে, অ্যাফ্রোডিজিয়াক, এর বাংলা হতে পারে এমন যা খেলে মনে ভালোবাসার উদ্রেক হয়। আম এমন একটি খাবার, এটাকে ফুড অফ লাভ বলা হয়, অর্থাৎ ভালোবাসার খাদ্য। আম কিন্তু এমনই একটা ফল, সুতরাং মৌসুম থাকতেই প্রিয়জনকে বেশি করে আম উপহার দিন এবং নিজের পরিবারের জন্য আম কিনুন। এছাড়াও এটা তো ছোটবেলা থেকে পড়ে এসেছেন, আমের ভিটামিন এ আমাদের রাতকানা থেকে বাঁচাবে। যদিও এ রোগ এখন নেই বললেই চলে, তবে চোখের স্বাস্থ্যের জন্য অবশ্যই সিজনে কয়েকটা আম খেতেই হবে। এছাড়াও হজমের জন্য, অর্থাৎ কনস্টিপেশনের সমস্যা বা যাদের পেটে সমস্যা হয়, পেট পরিষ্কার হয় না, তো হজম শক্তিকে বুস্ট করার জন্য অবশ্যই আমে থাকা এনজাইমগুলো আপনার প্রয়োজন। সেই ক্ষেত্রে আম না খেলে আপনার পেট কিন্তু এই গুরুত্বপূর্ণ এনজাইমগুলো পাবে না, যেগুলো প্রোটিন উপাদানকে সহজে ভেঙে ফেলতে পারে। এতে খাবার হজম হয় দ্রুত, বাঁচা যায় পাকস্থলী সংক্রান্ত অনেক রোগ থেকেও। এছাড়াও এই গরমের হিট স্ট্রোক সাধারণ ঘটনা। আম আমাদের ভেতরটা শীতল রাখে ও শরীরকে অতিরিক্ত গরম হয়ে যাওয়া থেকে রক্ষা করে। এছাড়াও শরীরের ওভারঅল রোগ প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে, এবং সহযোদ্ধা হিসাবে ভিটামিন সি তো আছেই। এছাড়াও মনোযোগ ও স্মৃতির জন্য অবশ্যই আমাদের আম খাওয়া উচিত। এছাড়াও আপনার ত্বককেও খাওয়াতে পারেন আমের নির্যাস, বডি স্ক্রাব হিসাবে পাকা আম বেশ ভালো কাজ করে। পেস্ট তৈরি করে তাকে একটুখানি মধু আর দুধ মিশিয়ে নিন, আলতো করে ম্যাসেজ করে 10-15 মিনিট পর ধুয়ে ফেলুন। এবার আসুন, কতটা খাবেন, কারণ প্রতিটা জিনিসেরও তো একটা মাত্রা রয়েছে। 1 কাপ আমে আছে 100 ক্যালোরি, আর এই 90% আসে আমে থাকা গ্লুকোজ বা চিনি থেকে। সুতরাং ডায়াবেটিস রোগীরা আম খাওয়ার আগে পুষ্টিবিদদের দেওয়া 4টা দেখে নিন। আমি বলছি না যে আম খাওয়া বন্ধ করে দিন, আপনার জন্য হয়তো আমটা পরিমাণে কম খেতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দিনে 1টি পাকা আমের অর্ধেকটা খাওয়ারই পরামর্শ দেওয়া হয় ডায়াবেটিস রোগীদেরকে। আর আপনি যদি ইয়াং এইজের হয়ে থাকেন আর আপনার যদি ডায়াবেটিস না হয়, তাহলে 2-3টা আম খেতে আপনার কোনো বাধা নেই।